জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজিত কাজীনগর রাস্তায় মাথায় কর্মী সভা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলুর সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিপস নোয়াখালী জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জিপস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জিপস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল সহ সভাপতি সুলতান মাহমুদ পলাশ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুসলিমউদ্দিন ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সোনাইমুড়ি উপজেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল্লাল মামুন, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হানিফ স্বপন সহ অনেক বিপ্লবী সভাপতি এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকলে কর্মী মনোভাব নিয়ে চলবে, ইনশাআল্লাহ দল আমাদের শক্তিশালী হবে। আর যদি আমরা নেতার সংগঠন বিস্তৃত হয়ে যাবে, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংগঠন একটি আদর্শ সংগঠক এবং সমাজ কল্যাণ সংগঠক হিসেবে অচিরেই আরো অনেক ভগবান হয়ে আত্মপ্রকাশ করবে। এই বেগমগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ ভুল ভাইয়ের রোগ মুক্তি কামনা করছি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। একটি ধ্বংসলীলার মধ্যে গত 70 বছর বৃহত্তর একটি কারাগার বাংলাদেশকে বানিয়েছে আওয়ামী লীগ। গত 3 দিন আগে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে। আপনাদেরকে অতি সত্তর একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অর্থাৎ নির্বাচন কমিশন পুনর্গঠন করে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে আমরা তাদের ভোট বা তাদের সরকার মেনে নিব। ইনশাআল্লাহ আমরা আশা করব অতি সত্তর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির শীর্ষ থেকে তৃণমূলে যেসব মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তারেক রহমানকে আমরা ইনশাআল্লাহ অতি সত্তর প্রত্যাবর্তন করে দেশের রাজনৈতিক আরো মনোকরণ বা আধুনিক এবং যোগ্য উপযোগী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এই দেশে আরো একটা বিপ্লব ঘটে থাকবো ইনশাআল্লাহ। বলতে চাই এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে দেশের কান্তি লগ্নে এবং দেশের দুর্যোগ মুহূর্তে মূল দলের সাথে সমন্বয় রেখে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা সহযোগিতা নিয়ে।